গাছে শুধু পাখিই নয়, বইও বাসা বাঁধে। রাজধানীর ধানমন্ডির লেকে চোখ মেলে তাকালে তেমনটাই মনে হতে পারে। লেকের একপাশে বিভিন্ন গাছে ঝুলে আছে বই রাখার ছোট ছোট বাক্স, দেখতে যেন পাখির বাসার মতোই। বই পড়ার সুন্দর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। লেকে ঘুরতে আসা দর্শনার্থীদের আকৃষ্ট করেছে এসব বইয়ের বাক্স। দিনের কিছুটা সময় লেখকের শব্দের মাধুর্যে কাটানোর সুযোগ পেয়ে খুশি পাঠকরা। ঢাকায় যাত্রিক শহরে এই যে নিরিবিলি একটা পরিবেশ আছে, এখানে এখানে যাদের বই পড়তে ভালো লাগে তাদের জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখানে প্রায় আমি 2 ঘন্টা করে পড়তেছি। এই ধরনের উদ্যোগ আমাদের বিশেষ করে যুব সমাজের জন্য অনেক উপকারী। যারা উদ্যোগ গ্রহণ করছে এই উদ্যোগটা আরও বৃদ্ধি করা উচিত এবং এটা সত্যি অনেক ভালো লাগছে। এই যে বই রাখার যে বিষয়টা, এটা আমার খুবই ভালো লেগেছে, আমি আজকেই ফেসবুকে দেখেছি। তো মেইনলি হচ্ছে যে জিনিসটা নিয়ে এত ভালো হয়েছে যে বেবিকে নিয়ে মাঝে মাঝে এখানে আসা হয়। তো আজকালকার বাচ্চারা দেখা যায় কি যে মোবাইলের প্রতি অনেক বেশি এডিক্টেড। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন হচ্ছে বাসায় আমি মাঝে মাঝে ট্রাই করি, একটু বই পড়ানোর চেষ্টা করি। তো এখন এখানে হাঁটতে আসলে দেখা যাবে কি বেবিকে নিয়ে একটু বসা যাবে। আর আমার মনে হয় বড়দের বইয়ের পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য একটু বই রাখলেও মানে এটা ভালো হতো আর কি, কারণ বেবিকে নিয়ে আমরা প্রায় এখানে আসি, ওকে নিয়ে বসলাম, ওই একটু বই দেখলো। বই পড়ার মাধ্যমে কিন্তু মানুষ সুশিক্ষিত হতে পারে, স্বশিক্ষিত হতে পারে। ধানমন্ডি লেকের 3-4টা প্লেসে অলরেডি এরকম নতুন নতুন মানে বক্স ফিট করা হয়েছে এবং এখানে কেউ যদি চায় নিজে স্বেচ্ছায় বই ডোনেট করতে পারবে, ভালো বই ডোনেট করতে পারবে। আর যদি কেউ চায় বইগুলো পড়তে পারবে বিনামূল্যে এবং পরে মানে বইগুলো রেখে যেতে পারবে। বেশিক্ষণ হাঁটতে আমার ভালো লাগে না, মাঝে মাঝে আমি একটু বসি। তো এই কর্নারে এই বই বুকশেলফটা আছে, সেটা জানলে আমি হয়তো মোবাইলে কোনো কিছু শুনছি, সেটা না শুনে হয়তো আমি একটু বইটা পড়তাম, ঠিক আছে। তো কাজে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এবং আমাদের দেশে যদি এরকম চালু হয়, আমি বাইরে থেকে আসলাম কিছুদিন আগে, সব জায়গায় তো পার্কে অনেক ধরনের সুবিধা থাকে বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য। তা আমাদের দেশে এই ধরনের কিছু নেই, মাত্র 4টা করেছে, আরও ডিস্টেন্সে যদি এই 200 গজ 300 গজ পরে করা হয় তাহলে আরও খুবই ভালো হবে সবার জন্য। বই পড়ার এমন অভিনব উদ্যোগ নিয়েছেন ধানমন্ডির বাসিন্দা জাকিয়া রায়হানা রূপা। প্রথমে লেকের পাশে একটি বাক্স স্থাপন করলেন এই তরুণী, পরে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করলে অন্যরা এই মহতি কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপাতত 3টি বইয়ের বাক্স বসানো হয়েছে ধানমন্ডি লেকে, আরও 6টি বাক্স বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। লেকের পাশে বইয়ের বাক্স স্থাপনের ধারণা প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন রূপা। গত কয়েকদিন ধরে বুককেস নিয়ে এবং বই নিয়ে কাজ করছি। মানো অন দা ওয়ে নামে একটা পেজ আছে, মানো যে মানুষটা উনি জার্মানিতে থাকেন, উনি একটা পোস্ট করেছিলেন জার্মানিতে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, লেকে, পার্কে, জঙ্গলে, এমনকি নদীর ধারে বুকসেলফ থাকে ওপেন, তালা দেয় না, এমনকি কোনো নিরাপত্তা কর্মী নেই। ওখানকার মানুষ তাদের ইচ্ছে হলে বই বের করে পড়ে এবং পড়া হয়ে গেলে আবার বুককেসে যত্ন করে রেখে দেন। এমনকি কেউ যদি বই ডোনেট করতে চায় তারাও এসে ওখানে বুককেসে বই রেখে যান। তো এই পোস্টটা আমি যখন পড়লাম আমার খুব ভালো লাগলো, পড়ে আমি আমার আইডিতে পোস্টটা কপি পেস্ট করে পোস্ট করলাম ওনাকে মেনশন করে। আমি নিজে অনেক বই পড়ুয়া মানুষ, এই অভ্যাসটা আমার মায়ের কাছ থেকে পাওয়া, ছোট থেকে অনেক বই পড়ে বড় হয়েছি। আমার মনে হলো যে বই জিনিসটাকে যদি মানুষের একেবারে হাতের কাছে, হাতের নাগালে নিয়ে যেতে পারি বা হাতের নাগালে দিতে পারি, মানুষ অনেক আরাম করে বই পড়তে পারবে। আমি মাইক্রো বুককেস শুরু করলাম। প্রথমে আমি একটা বুককেস হচ্ছে ধানমন্ডি লেকে বসালাম, এটা ট্রায়াল বেসিসে করেছিলাম, এবং ওই একটা বসানোর পরে আমি অনেক উৎসাহ পেয়েছি মানুষের কাছ থেকে, যেটা খুব ভালো হয়েছে। এমনকি আমি প্রতিদিন লেকে ওটা দেখতে যেতাম এবং চেক করতাম, মানুষকে বই পড়তে দেখেছি এবং যারাই ওখানে কথা হয়েছে খুব পজিটিভ একটা ভাইব পেয়েছি আমি। তো তারপর আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম যে এরকম মাইক্রো বা মিনি বুককেস বানাতে চাই এবং সাথে বই, এর জন্য যারা সহযোগিতা করতে চান আমাকে জানাবেন। এরপর যেটা হলো, আমাকে অনেকগুলো মানুষ সহযোগিতা করেছেন, আমি সেটা নিয়েও একটা পোস্ট দিয়েছি সবার নাম মেনশন করে। টোটাল টাকা উঠেছিল 25,000, সেখান থেকে বই এবং বুককেস। গতকাল 3টা বুককেস আমি সেট করলাম বইসহ, আরও 6টা প্রায় রেডি। আবার যদি মানুষ সহযোগিতা করে
আমি আরো বুককেস বসাবো। আমার ইচ্ছে আছে পুরো ধানমন্ডির এপাশ এবং ওপাশ দুপাশে কিছু দূরত্ব পর পর গোল গোল জায়গা আছে মানুষের বসার মতো করে, তো ওই প্রতিটা স্পটে আমি ছোট মাইক্রো বুককেস বসাতে চাচ্ছি, যাতে মানুষ চাইলেই হাত বাড়ালেই বই পায়, পড়তে পারে এবং ভালো বই পায়। প্রকৃতির সান্নিধ্যে হাতের নাগালে বই পড়ার এমন উদ্যোগ ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা নগরবাসীর।